আপনারা কিন্তু মাঠের পরিত্যক্ত জমিতে সেই আখ চাষ করে আপনার টাকা দ্বিগুণ করতে পারেন। যে আখের যে বীজ, যারা নতুনভাবে চাষ করবে তারা তো বুঝতে পারবে না যে আখের বীজটা পাবে কোথায় বা কীভাবে তৈরি করবে। তো দেখুন, আমি কিন্তু এখানে এক বিঘা জমিতে ফসফেট, পটাশ আর ইউরিয়া একটা মিক্স করে ব্যবহার করছি। আজকে কিন্তু আমি চলে এসেছি আমার এলাকায় একটি বড় আখের বাগানে। দেখতেই পাচ্ছেন আশা করছি আমার পেছনে অনেক কিন্তু আখের বাগান আছে এখানে। তো আপনাদের আমি পুরোটা দেখাবো আজকের এই আখ চাষে কতটা কি লাভ চাষির মুখ থেকে তারা কি বলছে। আর আপনারা যারা ভাবছেন আখ চাষ করবেন বা পরবর্তীকালে এই নিয়ে চিন্তা ভাবনা করছেন যে আখ চাষ কি আদৌ সম্ভব, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা সব থেকে আদর্শ। তো ভিডিওটা সম্পূর্ণটা দেখে নেব আর আমরা চাষির মুখ থেকে আজকে সম্পূর্ণটা জেনে নেব যে আখ চাষ কিভাবে সম্ভব, কতটা কি লাভ হচ্ছে। আশা করছি আপনারা পুরোটাই জানতে পারবেন। তো আজকে এই ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, গোয়েদ গ্রিন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আখ চাষ করেছেন তো তার মুখ থেকে আমরা সমস্ত কিছু আজকে জেনে নেবো। তো দাদা নমস্কার। নমস্কার, আমার নাম রাহুল বিশ্বাস আর দেখতে পাচ্ছ এইটা হলো আমার আখ বাগান। আচ্ছা, তো দাদা আপনি কি জন্য এই আখ চাষে আসলেন যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। আমি বলে রাখি, আখ চাষের মতো আদর্শ চাষ মানে এখনকার টাইমে আর কিছুই হতে পারে না, কারণ এটাতে একদম অল্প টাকা ইনভেস্টমেন্ট করা লাগে আর খাটনিও খুবই কম, একদমই কম বললেই চলে। আর পরিচর্যা তো মানে কোনো রকমই করাই লাগে না, শুধু দু একবার একটু সামান্য পরিচর্যা করলেই এই আখ চাষটা একটু সাফল্যজনক চাষ পরিণত হবে। তো দাদা এখানে আপনার কত বিঘা জমিতে এখানে আখ চাষ করেছেন আপনি? টোটাল আমার এখানে এক বিঘা জমিতে আখ লাগানো হয়েছে। আচ্ছা, তো আমি শুনেছি আখের নাকি বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে, তো আপনি কোন ভ্যারাইটির আখটা চাষ করছেন? আমার পাশে আপনারা যে আখটা দেখতে পাচ্ছেন এটা আমরা বাজারে চলতে গান্ডারি নামেই সবাই আমরা জানি এই আখ। এই আখ আপনি কত বছর ধরে চাষ করছেন? এটা হলো আমার তৃতীয় বছর। আগের দু বছরে খুব যত সামান্য চাষ করেছি কিন্তু সেদিকে আমরা লাভের চোখ দেখেছি, আর এইদিকে আমরা এখন সেই জন্য এক বিঘা জমিতে আমার এবার আখটা লাগিয়ে। তো আপনার কি মনে হচ্ছে এই যে মার্কেট যা টান, আপনার কি মনে হচ্ছে যে কত টাকা ইনভেস্ট করে আপনি কত টাকা রিটার্ন পাচ্ছেন? আমি আমার পরিপ্রেক্ষিতে কথা বলছি, আমার এই এক বিঘা জমিতে 30,000 টাকা সবকিছু, বীজ কেনা, ফার্টিলাইজার, নিয়মিত পরিচর্যা দিয়ে আমার 30,000 টাকা খরচা হয়েছে। যদি এটা আমি ঠিক সময়ে মানে মার্কেটে ছাড়তে পারি তো এই এক বিঘা জমি থেকে আমার প্রায় 1,00,000 থেকে 1,10,000 টাকা মতন আমরা বিক্রি করতে পারবো এক বিঘা জমির আখ। আচ্ছা, এটা কি 1,00,000টা কি মানে সবসময় কি হতে পারে নাকি যদি মার্কেট ডাউন থাকে? কিন্তু সিজন হিসাবে আপনি যদি মার্কেট ঠিকঠাক না পান এখানে কিন্তু 1,00,000 টাকার ইয়ে সেটা 4,500 টাকা বা 17,000 টাকাও বিক্রি হবে। যদি কেউ মনে করে যে আখ চাষ শুরু করবে অল্প কিছু জমিতে, তো তিনি কিভাবে শুরু করতে পারেন যদি একটু বলে দেন, মানে বীজ কিভাবে পাবেন, কোথায় পাবেন, তারপরে বীজটাকে কিভাবে রোপণ করতে হয়, সম্পূর্ণ ডিটেইলস মানে মানে আখ চাষের যে পরিচর্যা সেটা আমরা একটুখানি জেনে নেবো এখন দাদার মুখ থেকে। তো দাদা শুরু করুন। দেখুন, আখের বীজ কিন্তু আপনি আখ চাষির কাছ থেকেও পেতে পারেন এবং মার্কেটে যে কোনো জায়গায় খোঁজ করলে একটু সামান্য খোঁজে কিন্তু আপনি আখের বীজ পেয়ে যাবেন। আর আখ রোপণ করার পরে কিন্তু কোনো রকম পরিচর্যা করা লাগে না। প্রথমত যখন আখটা একটু বড় হবে, এরকম হাইটে যখন আখটা বড় হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই পুরো জায়গাটুকু পরিষ্কার করতে হবে এবং আখের গোড়ায় কিন্তু মাটি দিতে হবে। আখ গাছটা যখন একটু সামান্য বড় যাবে সেই গোড়ায় কিন্তু আমাদের মাটি দিতে হবে। মানে কতখানি হাইট হলে, ধরুন সামান্য এইটুকু আমার বুক অবধি এতটুকু হাইট, মানে মনে করুন যে 3 ফুট, ধরুন এই আখটা রয়েছে যখন এতটুকু এই আখটা হাইট থাকে 3 ফুট, মোটামুটি 3 ফুট 3.5 ফুট এরকম হলেই আমাদের কিন্তু আখের গোড়াটা পুরো পরিষ্কার করতে হবে এবং মাটি দিতে হবে। এখানে এখানে কিন্তু কিছু কৃষকরা সারের প্রয়োগ করে আর এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস সারের প্রয়োগটা। এখানে আপনি নিজের মতো সার ব্যবহার করতে পারেন, এখানে NPK ব্যবহার করতে পারেন বা 10-26 ব্যবহার করতে পারেন, যে যেরকম সার ব্যবহার করে এই সারটা কিন্তু এই টাইমে এখানে প্রয়োগ করতে হবে। তো দেখুন, আমি কিন্তু এখানে এক বিঘা জমিতে ফসফেট, পটাশ আর ইউরিয়া একটা মিক্স করে ব্যবহার করছি। 50 কেজি এখানে ব্যবহার করছি ফসফেট, ইউরিয়া ব্যবহার করেছি 15 কেজি আর পটাশ ব্যবহার করেছি 20 কেজি। এইটা কিন্তু মিক্স করে আমি সম্পূর্ণ গাছে ব্যবহার করছি আর এর থেকে একটু বেশি আমি কোনো সার ব্যবহার করিনি। আচ্ছা, এটা যদি কেউ মনে করে যে একটু কম বেশি ব্যবহার করবে সে কি পারে? কম বেশি ব্যবহার করতে পারে কিন্তু দেখুন অনুপাতটা ঠিক রাখতে হবে। দেখুন, এখানে তো আপনার তো ধরুন এক বিঘা জমিতে লাগাবেন না, একটু কম জমিতে লাগাবেন, তখন অনুপাতটা এই অনুপাতের মাপে একটু কমিয়ে নিতে পারেন। আর যদি কেউ অনুপাত যদি না বের করতে পারে সেক্ষেত্রে তো 10-26 ইউজ করলে হয়ে যাবে, সেখানে তো অনুপাত দেওয়াই আছে। একদম 10-26 পুরো অনুপাতটা দেওয়া রয়েছে, আপনি 10-26 ব্যবহার করতে পারেন। তাছাড়া আরো অন্যান্য কৃষকরা যে সার ব্যবহার করে আপনি সে কোনো সার ব্যবহার করতে পারেন। আখ গাছের জন্য যে জরুরি পরিচর্যাগুলো সেগুলো আমরা এখন জেনে নেব। তো বন্ধুরা, আমি যে কথাটা আপনাদের সবাইকে বলে থাকি, আখ যখন আপনার মাথার হাইট মানে আপনার হাইট যখন ছাড়িয়ে যাবে তখন
তখন দেখতে হবে বৃষ্টি হচ্ছে কিনা। যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে কিন্তু নিয়মিত আপনাদের আখ গাছের গোড়া জল দিতে হবে। জলটা কিন্তু আখ গাছের গ্রোথের পক্ষে খুবই জরুরি। আর যখন এই আপনার হাইটে ছাড়িয়ে যাবে আখটা, তখন কিন্তু আমরা সব থেকে বেশি লেবার তখনই আমরা লাগাই। তখন লেবার লাগিয়ে আখ গাছের যে কাণ্ডগুলো, এইখান থেকে যে পাতাগুলো বেরোয় দেখতেই পাচ্ছ, এইদিকে সেই পাতাগুলো কিন্তু আমরা ছাটাই করে রেখে দিয়েছি। এই মেন পরিষ্কারটা করলে কিন্তু আখের গ্রোথটা আরো মানে দ্বিগুণ তাড়াতাড়ি বাড়বে। অনেকে কি করে, বাড়িতে যারা লাগায় দেখবেন আখের হাইট তো চায় না, এই কারণে আখের হাইটটা কম হয়ে যায় তখন। এবং হাইট বাড়ার পরে যে তলায় আগাছা থাকবে সেই আগাছা কিন্তু একটাও রাখা যাবে না, সে পুরো নির্মূল করে আগাছাগুলো পরিষ্কার করতে। আমি তোমাকে দেখাতে বলবো, এইখানে দেখুন আমার আখ বাগানে কিন্তু একটাও আগাছা নেই, একটাও কোনো আগাছা নেই। এই সম্পূর্ণ আগাছা কিন্তু নির্মূল করে ফেলে দেওয়া হয়েছে, কারণ আখের হাইটটা তোমরা দেখতে পাচ্ছ এখন অনেকটা ছাড়িয়ে গেছে। মানে আখের হাইট কিন্তু আমার পা থেকে ধরা হবে না, আখের হাইটটা কিন্তু আমাদের এইখান থেকে নেওয়া হচ্ছে। এখান থেকে দেখুন আমায় ছাড়িয়ে চলে গেছে হাইটটা, আর এই মোটামুটি 7-8 ফুট, 7-8 ফুট মতন হয়ে গেছে, আর এখনো অনেকটাই বাড়বে আখ। আর আর কিছুদিন পরেই কিন্তু আমাদের আখটা উঠবে। আপনারা যারা ভাবছেন নতুন ভাবে আখ চাষ করবেন, তাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে আমরা আখটা কোথায় কিভাবে বেচবো। তো আমরা কিন্তু দাদার কাছ থেকে এখন জেনে নেবো, দাদা বিগত 3 বছর ধরে আখ চাষ করার পরে কিভাবে আখ মার্কেটে বিক্রি করছেন। তো দাদা যদি সম্পূর্ণ ডিটেলসটা আমাদেরকে একটু জানান দর্শকদের। তো আমি বলে রাখি, আখ চাষের যে বিক্রি করার প্রসেস সেটা কিন্তু খুবই সহজ। আখ বিক্রি করার জন্য আপনাকে আখ কেটে নিয়ে মার্কেটে যেতে হবে না। চাষি আসবে, আপনার আখ দেখবে, পছন্দ করবে, দামাদামি করবে, চাষিরা নিজের লেবার এনে নিজেরাই গাড়ি লোড করে আখ নিয়ে যাবে। আর এক্ষেত্রে আমি তোমাকে বলে রাখি কোন টাইমে আখটা বিক্রি করলে ভালো হয়। এটা আমাদের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে আখ, মানে দুর্গাপুজো লক্ষ্মী পুজোর টাইমে আখের দামটা সব থেকে ভালো পাওয়া যায়। আপনারা চেষ্টা করবেন ওই টাইমের মধ্যে খরিদ্দার ধরার এবং ওই টাইমের মধ্যে আপনার আখটা কেটে সেল করে দেওয়ার। আচ্ছা, আপনার তো অনেক আগেই বললেন যে খরিদ্দার এসে বায়না দিয়ে গেছে, তাই তো? হ্যাঁ, মানে খরিদ্দার মানে আখের যে চাহিদা এখন কিন্তু দিন দিন আরো বিগত আখের চাহিদাটা বাড়ছে। অ্যাকচুয়ালি কিন্তু দুর্গাপুজো হিসাবেই আখটা নেওয়া হয় না, মেন আখ যায় হলো চিনির কোম্পানিতে। চিনির কোম্পানির জন্যই আখের দামটা আরো বেশি পাওয়া যায়। চিনির কোম্পানির যারা মালিক বা তারা অন্য লোক লাগাবে, তারা এই আখ কাটবে, আখ কেটে ওরাই গাড়ি ভরে যায়। আপনার কোনো খরচা করা লাগবে না, আপনার কোনো লেবার লাগানো লাগবে না, কাটা নিয়ে যাওয়া দায়িত্ব তাদের সম্পূর্ণ। তো দাদা, এই যে আখ চাষ যারা শুরু করবেন ভাবছেন, তাদের জন্য মানে কোন জমি সব থেকে ভালো হয় আখ চাষ? তো আমি বলে রাখি, বেলে দোআঁশ বা দোআঁশ মাটি হলেও হবে আখ। আর কিন্তু একটা সম্পূর্ণ যে কথাটা আপনি না বললেই নয়, সেটা কিন্তু আখ চাষের জন্য একটু উঁচু জমি দরকার, কারণ আখের গোড়ায় যেন জল না জমে। দেখতে পাচ্ছ আখের গোড়ায় জল না জমে, তার কারণে কিন্তু আমাদের মাটিতে উঁচু করা। আখের গোড়ায় জল জমলে আখটা কিন্তু পচন দেখা যায়, গোড়াটা পচে যায়। আখের যে বীজ যারা নতুন ভাবে চাষ করবে, তারা তো বুঝতে পারবে না যে আখের বীজটা পাবে কোথায় বা কিভাবে তৈরি করবে, তো সেটা যদি আপনি একটু বলে দেন। তো দেখুন, অনেকের ভাবে আখের এই ধরনের ছোট ছোট যেরকম আমাদের ফলের বীজ সেরকম বীজ হয়, কিন্তু আখের বীজটা সম্পূর্ণ আলাদা। আখের বীজ কিন্তু আখের গাছেই দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন এই শিকড়টাই কিন্তু আখের বীজ। এইখানে এক টুকরো, এখানে এক টুকরো, এখানে এক টুকরো, এখানে এক টুকরো, এরকম করে 7 টুকরো দেখতে পাচ্ছেন, 7-8টা গাছের টুকরো, মানে গিট, শুধু গিটগুলো গিটগুলো কেটে আমাদের এখানে মাটিতে রোপণ করতে হবে। তাহলেই দেখবেন অটোমেটিক কিছুদিন পরে কল বেরিয়ে এসেছে। আর এই যে আখের গাছ, গাছ রোপণ করাটার প্রসেস আমি বলে দিই। এই যে দেখতে পাচ্ছেন আমার এইখানে কিন্তু পাশাপাশি পাশাপাশি রয়েছে 4 হাত গ্যাপ, আর এইখানে লম্বালম্বি রয়েছে 2 হাত গ্যাপ। 4 হাত বাই 2 হাত গ্যাপ দিয়ে আমাদের কিন্তু এই ড্রেনটা করতে হবে, মানে দুটো সারির মধ্যেখানে গ্যাপ থাকবে 4 হাত, আর লম্বালম্বি আখ গাছের মধ্যে গ্যাপ থাকবে হলো 2 হাত। তো দেখুন আমি বলে রাখি, এই যে আখের গাছের যে গোড়াটা, এইখানে কিন্তু আপনারা অনেকে ভেবে থাকেন 8টা 10টা 5টা কটা করে বসাবো, মানে এখানে কিন্তু আমার জমিতে আমি 10টা কিংবা 8টা করে লাগিয়েছি, কারণ একটু ফাঁকা ফাঁকা দিলে আখের গ্রোথটাও খুব ভালোভাবে দেখা যায়। যারা ভাবছেন আখ চাষ করতে টাইম কত লাগবে, আখ গাছ কল বেরোতে কত টাইম লাগবে, দেখুন এই আমার সম্পূর্ণ 1 বিঘা জমিতে আমার প্রায় 30 দিন লেগেছে এই আখ পুরো সম্পূর্ণ কলম বেরোতে। আর তো দেখুন আখের যে পোকা, মানে আখের পোকা খুবই কম লাগে, বাট যে আখের যে কাণ্ড রয়েছে আমি তোমাদের একটু দেখাতে বলবো। এই যে কাণ্ডটা, এই পাতাটা যখন শুকায়, এটা যখন কচি থাকে, এই গোড়াতে কিন্তু আমাদের মাজরা পোকার আক্রমণ দেখা যায়। এই মাজরা পোকার আক্রমণ যখন দেখা যাবে, আপনি তখন কিন্তু এজেন্ট প্লাস সপ্তাহে 1 বার করে স্প্রে করতে পারেন। এছাড়া যে কোনো মানে কীটনাশক জাতীয় জিনিস যেগুলো পোকা মাজরা পোকাকে দূরে রাখবে, সেরকম সেই সমস্ত ওষুধই কিন্তু আপনি 1 সপ্তাহ অন্তর অন্তর এই আখ গাছে স্প্রে করলে আপনার আখ গাছ কিন্তু সম্পূর্ণ সুস্থ থাকবে এবং আখ গাছের গ্রোথটাও ভালোভাবে দেখা যাবে। তো দেখুন, যারা ভাবছেন আখ চাষ করবেন, আপনারা কিন্তু মাঠের পরিত্যক্ত জমিতে সেই আখ চাষ করে আপনার টাকা দ্বিগুণ করতে পারেন। দেখুন আমি 1 বিঘা জমিতে লাগিয়েছি, 1 বিঘা জমিতে আমার 3,000 টাকা খরচা, আমি মিনিমাম 80-90,000 টাকার আখ বিক্রি করবো, মানে তো 3 গুণ হয়ে গেল। মানে আপনি সিজনের উপরে বিক্রি করতে মিনিমাম, কিন্তু আখ চাষে একটা কথা বলি, আপনি চাষ ঠিকঠাক হয় লস একদমই নেই, আর আখ চাষ কিন্তু খুবই একটা লাভজনক চাষ, এটা আপনারা অবশ্যই করতে পারেন। আচ্ছা, কতদিন সময় লাগে? এটা পাক্কা 11 মাস থেকে 10 মাস থেকে 11 মাসের মধ্যে আপনার আখটা সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যাবে। আর আখ চাষে তো আপনি সবকিছু জানলেন, মানে আখের কিন্তু খুবই খাটনি কম। আজকের এই আখ চাষের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আখ চাষ সম্পর্কে আপনাদের যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, তাহলে কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামের লিংক দেওয়া থাকবে, সেখানে গিয়ে বা আমার স্ক্রিনে দিয়ে দিলাম ইনস্টাগ্রাম আইডি, সেখানে মেসেজ
করতে পারেন, আমি আপনাদের যতটা পারবো হেল্প করার চেষ্টা করব। গাছ সম্পর্কে এরকম আরও নতুন নতুন ভিডিও জানতে হলে, নতুন নতুন প্রজেক্ট সম্পর্কে দেখতে হলে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে জলদি নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, নমস্কার।